ওয়াহিদ হাবিব ওয়াহিদ ওনার সুর করা আর লিখেছেন সোহেল আরমান। শুনি।
ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর গান। ইনফ্যাক্ট আমি গানটা আমি আমি শুনিনি, এটা আমার আমার অপারগতা, আমি আজকে প্রথম শুনলাম। অসম্ভব সুন্দর একটি গান। একটা প্রশ্ন করতে চাইছি, আপনার 15টি একক অ্যালবাম, সম্ভবত তারও বেশি, বহু বহু আপনি গান করেছেন মিক্সড অ্যালবামে, ফিল্মে গান করেছেন, তো মাঝখানে একটা বোধ হয় বিরতি ছিল আপনার, একটা সময় বোধ হয় আপনি একটু গান কম করেছেন, তো এই বিরতিটার কারণটা কি, মূল কারণটা কি ছিল? এটা আসলে দাদা আমাদের একটা সময় ছিল, আপনিও জানেন যে ক্যাসেটটা বেশি বের হতো, ক্যাসেট যখন বের হতো তারপরে আসলো সিডি, প্রতি বছরই কিন্তু আমাদের ক্যাসেট বাজারে আসতো, তো মাঝখানে আমাদের বাজারটা এমন হয়ে গেল হিন্দি গানের রমার মানে রমরমা অবস্থা হয়ে গেল, তো ওই সময়টাই দাদা আমি এটা স্টপ করে দিলাম যে যদি কখনো, এখন যেমন ইউটিউবে যে আমাদের আমরা সবাই প্রত্যেকটা শিল্পীরই আমার মনে হয় যে ইউটিউব চ্যানেল আছে, তো আমরা কোনো কাজ করলে ইউটিউবের মাধ্যমে সবাই জানতে পারছে, এখন যেমন আসলো এই যখন ইউটিউবটা আসলো এরপর থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার গানগুলো ছাড়তে পারবো, দিতে পারবো, পোস্ট করতে পারবো, এরপর থেকে আমি একটু রেগুলার হলাম আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে মূলত এক ধরনের ক্ষেত তৈরি হয়েছিল যার কারণে একটা বিরতি ছিল, বাট আমরা ভীষণ রকম আনন্দিত এটা জেনে যে আপনি আবার আবার গান করছেন, এবং সব থেকে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে আপনি নতুন গান করছেন, এটা আসলে নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ আনন্দের কথা। আরেকটা গানে যাই, এখন যে গানটি করবো এই গানটি আমার একদম প্রথম ক্যাসেট, হে যুবক, শোর সেই বিখ্যাত।
অনেক অনেক অনেকদিন পর শুনলাম গানটা। আমরা আছি এ1 সাউন্ডলেস পারফর্ম মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। এই আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি। পরিবারের সবার জীবন যখন অতিষ্ঠ, তখন বাড়িতে এলো এ1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। Anuar Group's A1 Soundless Water Pump, German technology te toiri. Low friction, heavy duty bearing thakay shobdo nei. 3 bochorer warranty. A1 Soundless Water Pump, jadur pump. Notun dine shuru mane notun kore game on. Shob klanti jhere tumi jago, bhago. Race koro shomoyer sathe. Chase koro nijeke. Press koro josher button. Again, and again. Tumi young at heart, wild by nature, free of spirit. Tumi to parbe. Refresh button tomar hate. Ma gothao, refreshed hoye jao. Royal Cafe, refresh yourself. Ei kothin shomoye nijeke virus theke shurokkhito rakhun shaban diye. Byabohar korun Lifebuoy Neem soap. Gosoler shomoy ebong hat dhoyar jonno Lifebuoy Neem এবং Lifebuoy Turmeric soap ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। Complete freshness পাচ্ছ তো? নতুন Close Up All Round Fresh দেয় All Round Freshness, যা আসে All Round যত্ন থেকে। তোমার সব প্রয়োজনের জন্য জীবাণু থেকে সুরক্ষা দেয়, পরিষ্কার করে গভীর ভাবে, প্লাক সরায় আর ক্যাভিটি প্রতিরোধ করে। দেয় All Round Freshness, দেয় All Round যত্ন। একই চমকে গেলে ফেয়ার লাভলি সাবান, এখন গ্লো অ্যান্ড লাভলি সাবান। গ্লো অ্যান্ড লাভলি গ্লোয়িং স্কিন সোপ, এটি অয়েল আর পলিউশন দূর করে আর তুমি রোজ গোসলে পাও দারুণ গ্লো। গ্লো অ্যান্ড লাভলি এখন সাবানেও। চাচু, আগে Lifebuoy তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। Lifebuoy সাবান দেয় COVID-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। এখন Lifebuoy 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। তুমি তো পারবে, রিফ্রেশ বাটন তোমার হাতে। মা গোছাও, রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। ও রহিম মিয়া, বড় শান্তিতে ঘুমাইতেছো? না রে ভাই, পাম্পের এইটা সারি তো এটা নষ্ট, এখন ঝামেলা শেষ। কি করলা? কিনলাম A1 সাবমার্সিবল পাম্প। মানে ঝামেলা নাই, এক সুইচে ভর ভরায়া পানি। Anuar গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। ফিরে আসলাম ছোট্ট বিরতির পরে। আমরা আছি A1 সাউন্ডলেস পটপা মিউজিক লঞ্চ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে এই আয়োজনে, এবং আজকে আমাদের শিল্পী হচ্ছেন জলি স্যান্থনি। দুর্দান্ত কিছু গান শুনছি এবং আরো আরো চমৎকার সব গান শোনার অপেক্ষায় আছি, এবং আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে আছেন। গানে যাচ্ছি, গানে যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে আমাদের আগের সেগমেন্টে যে গানটি করলেন হে যুবক অ্যালবামের যে গানটি করলেন, তো সেই অ্যালবামের রেকর্ডিং এর সময়কার কিছু কথা যদি আমাদের একটু বলেন, কেমন ছিল সেই সময়গুলো? হে যুবক যখন ক্যাসেটটি বের হয় তখন আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তো তখন গানের গান গাইতে গেলে এক্সপ্রেশন দরকার হয় বা উচ্চারণগুলো এগুলো খেয়াল রাখতে হয়, আমি কিন্তু জানতাম না। আচ্ছা, হ্যাঁ, সবগুলোই আমাকে শিখিয়েছে আমাদের মিল্টন খন্দকার, মিল্টন ভাই, কিভাবে গাইতে হবে, উচ্চারণগুলো কিভাবে করতে হবে। হ্যাঁ, পুরোটাই আমাকে মিল্টন ভাই শিখিয়েছিল। তো গাইতে গিয়ে অনেক প্রবলেম আমার হয়েছিল, আস্তে 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 ওগুলো
খুব স্বাভাবিক। আসলে রেকর্ডিং থেকে তো আমরা আসলে অনেক কিছু শিখতে পারি, এবং মাথার উপরে যদি একজন এরকম একজন মানুষ থাকেন তাহলে তো আসলে এটা বিশাল বড় একটা আশীর্বাদের মতো। ঠিক আছে, আমরা তাহলে এরপরে গানে যাই, কোনটা শুনছি আমরা? আমি এখন রুনাপার একটি গান করছি। বাহ, শুনি। রুনাপার গাওয়া। পছন্দের এই গানটি, আলী চাচার, আলাউদ্দিন আলী চাচার সুর করা, অসম্ভব অসম্ভব ভালোবাসার একটি গান, এবং আমি কখনো একা থাকলে নিজে নিজেই করার চেষ্টা করি। খুব সুন্দর, মিষ্টি, ভীষণ সুন্দর একটি গান। ওয়েল, এখন একটা জিনিস জানতে যাচ্ছি আপনার কাছে, আপনি অনেক বেশি লোকধারার গান করেছেন, আধুনিক গান যা করেছেন তার থেকে সম্ভবত একটু বেশি হয়তো লোকধারা গান করেছেন, এই কথাটা কি ঠিক? আমার শুরু কিন্তু আধুনিক গান, আধুনিক দিয়ে। তো আমার মা মনোয়ারা বেগম, উনি পল্লীগীতি লালনগীতির শিল্পী। আচ্ছা। তো
আমার মার একটি খুব পপুলার একটা গান ছিল, খুব হিট একটি গান ছিল, তখন হলো দুর্বার, রেডিওতে দুর্বার একটি অনুষ্ঠান হতো, ওখানে কোকড়া কোকড়া চুল একটি গান ছিল, ওই গানটি আমার মার গাওয়া। তো বাবুল ভাই, সাউন্ড ট্র্যাকের বাবুল ভাই, উনি একদিন আমাকে বললেন যে ডলি, আপনি আপনার আধুনিকের সাথে যে কোনো একটি ফোক রাখেন। তো আমি আমার মার গান গাইলাম। তো ওই গানটি যখন মোটামুটি দর্শকপ্রিয়তা পেল, তখন থেকে শুরু হলো আমার আধুনিকের সাথে ফোক গাইবার। চমৎকার। তাহলে আমরা এখন কি শুনছি? এখন কি লোকধারার কোনো গান করব? এখন আমি নিতাইগঞ্জ করি। শুনি তাহলে।
নিতাইগঞ্জ নিয়ে একটু কথা আছে, আমি বলবো আপনাকে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা আছি এ1 সাউন্ডলেস পাওয়ার অফ মিউজিক লাউঞ্জ পাওয়ার বাই রয়্যাল কাফি আয়োজনে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। পরিবারের সবার জীবন যখন অফিষ্ট, তখন বাড়িতে এলো A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প জার্মান টেকনোলজিতে তৈরি, লো ফ্রিকশন হেভি ডিউটি বেয়ারিং, থাকায় শব্দ নেই, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন। সব ক্লান্তি ঝেড়ে তুমি জাগো, ভাগো, রেস করো সময়ের সাথে, চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেইন, এগেইন, এন্ড এগেইন। তুমি ইয়াং এট হার্ট, ওয়াইল্ড বাই নেচার, ফ্রি অফ স্পিরিট, তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোথাও রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। দেখা যাচ্ছে না বলে নেই নাকি, পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। নিন পিওরি, এর 7 স্তরের পিউরিফিকেশন দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ, দেয় 100% নিরাপদ পানি যা আপনার পরিবারকে রাখে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত। পিউরিট অর্ডার করতে কল করুন 16627 নাম্বারে। বেক সরষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য, এই পর্যন্ত এটা তোর বেস্ট। একই এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না, তার জন্য আছে নতুন রিন যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এখন 1 কেজি রিনের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। তুমি জানো আমি কে? এই ঘটনা জানেন না উনি কে? যদি কোনো সরিদার ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সাথে চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন যা মনকে করে তোলে তাজা। আপু খেয়ে নাও। আদরের হাত, আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, আমার অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল। গাড়িতে বসো। কি করছিস? বাবাকে দেখেছি। তুই কবে এত বড় হয়ে গেলি? হরলিক্স দুধ, গম, ভিটামিন, তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। ও রহিম মিয়া, বড় শান্তিতে ঘুমাইতেছ? না রে ভাই, পাম্পের এইটা সারি তো এটা নষ্ট, এখন ঝামেলা শেষ। কি করলা? কিনলাম A1 সাবমার্সিবল পাম্প। মানে ঝামেলা নাই, এক সুইচে ভর ভরায়া পানি। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। দর্শক, আমরা আছি A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার বাই রয়্যাল ক্যাফে এই আয়োজনে, এবং আজকে আমাদের শিল্পী হচ্ছেন ডলি স্যান্থনি। তো যেটা বলছিলাম আপনাকে বলি, আমি ইনফ্যাক্ট একটু আগে বলছিলাম, ব্যাক মানে অফ এয়ার বলছিলাম, যে নিতাইগঞ্জে যে গানটি, এই গানটির ওই সময় লিটন ডি কস্টার তো একচ্ছত্র আধিপত্য ছিল রিদম প্রোগ্রামিংয়ে, এবং এই নিতাইগঞ্জ গানটা যে রিদম প্যাটার্নটা বানানো হয়, এটা আমাদের কাছে একটা বিশাল রহস্য ছিল যে এই রকম একটা প্যাটার্ন কিভাবে বানানো সম্ভব। এবং তখন আমাদের একটা ডিভাইস ছিল R8 বলে, তখন সম্ভবত Mark II আসেনি, তখন R8 বলে একটি ডিভাইস ছিল যেটা রিদম কম্পোজার যেটাকে বলা হতো। তো এটা আমাদের কাছে বিশাল একটা বিষয় ছিল যে এইরকম একটি প্যাটার্ন কিভাবে বানানো সম্ভব একটা রিদম মেশিন দিয়ে, এবং এরকম একটা হিউম্যান ফিল দিয়ে। এবং আমার মনে হয় যে এটা একমাত্র লিটন ডি কস্টার পক্ষেই পসিবল ছিল আসলে। আর এইটা, এই এফেক্টটা বের করার পিছনে আমি বলবো দাদা প্রণবদা, প্রণব ঘোষ। হ্যাঁ, প্রণবদা কিন্তু বসে বসে প্রতিটা গান উনি বসে বসে রিদম, যেদিনই লিটনদা করতেন উনি বসে থাকতেন বা ওনাকে ডেকে নিতেন বাসায়। হ্যাঁ,
তো এই আমি যেটা জানি যে নিতাইগঞ্জ গানটি বেসিক্যালি তো আমার না, এটা হলো আমাদের কাঙালিনি সুফিয়ার গান, ওনার গাওয়া। তো ওনাকে যেদিন আমার বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর দাদা আসলেন, ওইখান থেকে গানটি আমি দাদা বেছে নেন না, তো সেখান থেকেই রিদম টিদম সবকিছুই দাদার। এবং খুব স্বাভাবিকভাবেই যে নামটি চলে আসলো তিনি হচ্ছেন প্রণব ঘোষ, আমাদের ভীষণ ভীষণ শ্রদ্ধার একজন গানের মানুষ এবং একজন অসাধারণ মানুষ। এবং আমি মনে করি যে প্রণবদা আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সেটাই আমরা সবসময় প্রার্থনা করি। আমরা আসলে অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হলাম ওনার এই চলে যাওয়াতে। তো যাই হোক, আমরা পরিবেশটা ভারী না করি, আমরা এরপরে কোন গান শুনছি? শুনি। ডলি সান্থানি, একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এখন তো গানের আগে যেভাবে গান হতো, আগে যেভাবে গান রেকর্ডিং হতো, এখন ধরন পাল্টে গেছে, এখন আমরা অনেকখানি অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
আমি আজ সত্যি কথা বলতে গেলে আমি আগের দিনগুলো খুব মিস করি। আগে যেমন সন্ধ্যা হলেই আমরা হয় কোনো সুরকারের বাসায় বা কোনো গীতিকারের বাসায় বসে সিটিং দিতাম, বসতাম, গান মানে নতুন কিছু তৈরি করবার জন্য আড্ডা দিতাম। এখন সেই দিনগুলো আমি খুবই মিস করি। এখন টেলিফোনের যুগ হয়ে গেছে। আমি একটি গান করব, প্রোডিউসারকে ফোন দিলাম, মিউজিক ডিরেক্টরকে ফোন দিলাম, আমি একটি গান করতে চাই, কি ধরনের গান চান? এই ধরনের। আচ্ছা আমি করে দিচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দিলেন, শুনলাম, গেলাম, গিয়ে গাইলাম। তো আমি আগের দিনগুলো সত্যি কথা বলতে আমি খুবই মিস করি। আসলে মানে আগে যে ব্যাপারটা হতো, যেটা প্র্যাকটিক্যালি এখন চাইলেই করা সম্ভব, কিন্তু যে একসাথে বসে একটা গান তৈরি করা, আমার মনে হয় যে এটা একদম ইচ্ছার ব্যাপার। আমরা যদি ইচ্ছে করি, আমরা যদি চাই যে আমরা এইভাবে একটি গান তৈরি করব, সবাই মিলে বসে একটা গান সৃষ্টি করব, তাহলে এটা করা সম্ভব। কিন্তু এটা হচ্ছে না কিন্তু দাদা, এটা হচ্ছে না। সবাই আসলে একটু শর্টকাট খুঁজছে, সবাই খুব তাড়াতাড়ি একটা কাজ করতে চাইছে, সবাই খুব তাড়াতাড়ি খুব কুইক একটা রেজাল্ট চাইছে। আমার আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে আগে আমরা অনেক 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 ভালো গান পেতাম, অনেক ভালো গান পেতাম। এখন ভালো গানের সংখ্যাটা কমে আসছে আমার মনে হয়। ওকে ওকে, আমার মনে হয় যে ভালো গান হচ্ছে, ভালো গানের সংখ্যাটা হচ্ছে, অবশ্যই নিশ্চয়ই হচ্ছে। আমার কাছে মনে হয় যে ভালো গানের প্রচারটা অনেক কম হচ্ছে, তার থেকে অনেক বেশি প্রচারিত হচ্ছে যে গানগুলো আসলে আমরা শুনতে চাই না সেই গানগুলো। জি, এটা আমার কাছে মনে হয়। আমি জানি না কি আমার সাথে একমত হবেন বা হবেন না, সেটা যার যার ব্যক্তিগত জায়গা, এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। তো যাই হোক, আমরা আরেকটা গানে যাই। দাদা আমি একটু বলতে চাচ্ছি, এখন যে গানটি করছি এই গানটি আমার ঠিক ছাছবির একটি গান, ওকে, 18 বছর আগের করা। আচ্ছা, হ্যাঁ, এই গান লিখেছিলেন শ্রদ্ধেয় কবির বকুল, সুর করেছিলেন এবং সঙ্গীতে ছিলেন আমাদের আলী আকরাম শুভ ভাই। শুভ, হ্যাঁ হ্যাঁ, বাস্তব মুভির গান। তো এটা 18 বছর আগের, এখন দেখি যে মানে মানুষ একটু বলে গায় আর কি, চিন চিন করছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগের গান, একটা নতুন ভাবে অনেকে এটার সাথে পরিচিত হচ্ছে, তো ভালো লাগে। এটা রিসেন্টলি বেশ পপুলার আবার হচ্ছে গানটা, কারণ দেখছি যে বিভিন্ন রকম নিউজ ফিরে জি এই গানটা অনেকে নানাভাবে গাইবার চেষ্টা করছে, যেটা ভালো, নিঃসন্দেহে ভালো। জি ভালো লাগে, আমি ওই গানটি করছি। মূল শিল্পীর কাছ থেকে আমরা শুনছি গান। থ্যাংক ইউ।
বিউটিফুল বিউটিফুল এই গানটা নিয়ে কি একটু কিছু বলবেন? এই গানটার রেকর্ডিং বা এই গানটা করতে গিয়ে কোন রকম কোন স্মৃতির কথা মনে পড়ছে কিনা? এই গানটা আসলে এমন কোন স্মৃতি নেই দাদা, সেটা হলো যে সবসময় যেরকম আমরা আমরা সবাই জানি যে আমরা স্পটে গিয়ে গান উঠিয়ে দেন ফিল্মের গানগুলো করি, তো এই গানটিও তেমনই ছিল। ওকে, হ্যাঁ, তো এই গান যে এইভাবে সবাই মানে জানবে বা সবাই এখন নতুন করে ভালোবাসবে ভালোবাসবে, এটা আমাকে অনেকে বলতো যে আমি যখন টিকটক তারপর এরকম কিছু আছে তো ওইখানে দেখেছি এই গান অনেকে করছে প্রচুর, তারপরে আমি বুঝলাম যে এই গানটি আবার মানে আবার নতুন করে মানুষ নতুন করে হ্যাঁ ভালোবাসা পাচ্ছে। এটা আসলে নিঃসন্দেহে এটা ভীষণ রকম ভালো লাগার একটি অনুভূতি, যে কোনো শিল্পী বা সুরকার গীতিকার যেই হন না কেন তার জন্য নিঃসন্দেহে একটি ভালোবাসা ভালো লাগার একটি অনুভব। এই গানটিতে আমার সাথে ছিল কিন্তু আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর, এন্ড্রুদা ছিলেন, দুজন মিলে আমরা গিয়েছিলাম। বাহ, চমৎকার। তাহলে আমরা আরেকটা গান শুনি, তারপর আমরা একটা ছোট্ট বিরতি নেব। জি, আরেকটি ছায়াছবির গান করছি। Thank you.
জমজমাট একটি পরিবেশ না। আমরা ছোট্ট একটা বিরতি নেই। দর্শক, আমরা আছি A1 সাউন্ডলেস পারফর্ম মিউজিক লাউঞ্জ পাওয়ার বাই রয়্যাল ক্যাফে। এই আয়োজনে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি। শক্তির পরিবারের সবার জীবন যখন অতিষ্ঠ, তখন বাড়িতে এলো A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প জার্মান টেকনোলজিতে তৈরি, লো ফ্রিকশন হেভি ডিউটি বেয়ারিং থাকায় শব্দ নেই, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন। সব ক্লান্তি ঝেড়ে তুমি জাগো, ভাগো, রেস করো সময়ের সাথে, চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, again, again, and again. তুমি ইয়াং এট হার্ট, ওয়াইল্ড বাই নেচার, ফ্রি অফ স্পিরিট। তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও, রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। আমি চাই আমার বেবি থাকুক জীবাণুমুক্ত ও সুরক্ষিত, তাই আমি ব্যবহার করি স্যাভলন। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও, রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। ওয়ারেন্টি A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। আমরা আছি A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লঞ্চ পাওয়ার বাই রয়্যাল ক্যাফে আয়োজনে, এবং আজকে আমাদের শিল্পী হচ্ছেন জলি স্যান্থনি। আপনার নতুন যে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন, তো এটা নিয়ে একটু আমাদেরকে বলুন, কি প্ল্যান করছেন আপনার এই নতুন চ্যানেলটি নিয়ে? নতুন তো নিশ্চয়ই না, আপনি বেশ কিছুদিন ধরে তাই নতুন। ওকে, তাহলে তো এটা নিয়ে কাজ করার সুযোগ আছে, অনেক সুযোগ আছে, অনেক সময় দিতে হয় আসলে ইউটিউবে। হ্যাঁ, মাত্র তিনটা গান দেয়া আছে, তিনটা গান রিলিজ করেছেন সোফার, তার মানে একদমই নতুন। তো এই এই ইউটিউব নিয়ে আপনার ভাবনা কি, বা ডিজিটাল ডোমেইনে কাজ করা নিয়ে আপনার ভাবনা কি? যেহেতু এখন সবাই ইউটিউব নিয়েই বিজি, যার যার চ্যানেলে নিজে নিজেই ইউটিউব চ্যানেল প্রত্যেকটা শিল্পীরই আছে, তো আমি চিন্তা করলাম যে এখন তাহলে আমার চ্যানেলেই আমি গানগুলো দেই, যারা আমার গানকে পছন্দ করেন তারা আমার চ্যানেলে গিয়ে আমার গানটি শুনবে। এবং নতুন আমি এখানে আমার প্রত্যেকটা গান, যে কয়টি গান আমার করা আছে, এবং আস্তে আস্তে আমি প্রত্যেকটা নতুন নতুন গান আমি এখানে দিব। তবে একটা ব্যাপার, সেটা হলো আমি লাস্ট একটি গান করেছি আমার 3 মেয়েকে নিয়ে ইউটিউবে, এই প্রথম আমি তাদেরকে নিয়ে গান করেছি। চমৎকার, চমৎকার। ইউটিউবে গান করতে গেলে আসলে একটা বিষয় খুব স্বাভাবিকভাবেই চলে আসে ইউটিউবে গান দেওয়ার জন্য, সেটা হচ্ছে মিউজিক ভিডিও। তো এই বিষয়ে আপনার চিন্তা কি, কি ভাবছেন এটা নিয়ে? আসলে দাদা, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কিছুটা হলেও চলতে হবে। এখন আগে যেমন গান দেখার বিষয় হতো, শোনার বিষয় ছিল, শোনার বিষয় হতো, এখন দেখার বিষয় দাঁড়িয়েছে। তো আমি গান, যে গানই আমার মাথায় আসে, যে গানটি আমি করব, আমার সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় চলে আসে যে এটার ভিডিওটা কিভাবে করব বা কোথায় করব। হ্যাঁ, তো এই আর কি যাচ্ছি, দেখি। মহা বিপদ হয়ে গেল কিন্তু, না, এই গান করতে গেলে এখন শুধু গান না, এখন ভিডিও নিয়ে ভাবতে হয়। আর সব থেকে প্রবলেমের ব্যাপার যেটা, সমস্যার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন ভিডিও নিয়ে ভাবতে গেলে গানটা নিয়ে ভাবনা হয় কম, ভিডিও নিয়ে ভাবনাটাই বেশি হয়। এটা আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, এবং তাতে করে আমার কাছে মনে হয় যে গানের দিকে নজরটা কম হয়ে ভিডিওর দিকে নজরটা বেশি পড়ে যাচ্ছে। তো আলটিমেটলি মূল যে জায়গাটি গান, সে গান জায়গাটাই আসলে একটু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের এখানে একটু পরিবর্তন দরকার ভাবনার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা গানে যাই, আমি এই বিষয়ে কথা বলতে গেলে বলতেই থাকবো। কোনটা শুনছি আমরা এখন?
আমি প্রথম ক্যাসেট থেকেই মিল্টন খন্দকার, মিল্টন ভাইয়ের লেখা সুর করার গান একটি গান করছি। আমার খুব জানার ইচ্ছে যে এরকম